জামায়াতকে কর্মসূচি করতে দেওয়ার বিষয়টি বিষয়কর বলছেন মান্না। জানাব আওয়ামী লীগকে পরাজিত করার ক্ষমতা কারণেই হুঁশিয়ারি তথ্যমন্ত্রীর। জানিয়ে দিব সরব হচ্ছেন বেগম জিয়া, সমঝোতা না চাপ। এদিকে জামায়াত নিষিদ্ধ নয় তাই সমাবেশের অনুমতি পেয়েছে বলছেন তথ্যমন্ত্রী। এবং সর্বশেষ জানাবো কুমিল্লায় কাভার্ড ভ্যান পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত চার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। জামায়াতকে কর্মসূচি করতে দেওয়ার বিষয়টি বিস্ময়কর বলছেন মান্না। জামায়াতকে দীর্ঘদিন পর কর্মসূচি করতে দেওয়ার বিষয়টি বিস্ময়কর বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, জামায়াত যখন অনুমতি চাইতে গেল তাদের আটক করা হলো, আবার দেড় ঘন্টা পর তাদের ছেড়ে দেওয়া হলো, আবার তাদের সমাবেশ করার অনুমতি দেওয়া হলো। এইসব বিষয় বিস্ময়কর। বর্তমান অবৈধ সরকার পদত্যাগ, জাতীয় সংসদ বিলুপ্তি, অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও সংবিধান সংস্কার সহ 14 দফা দাবিতে গণতন্ত্র মঞ্চ রোড মার্চ করে। 4 থেকে 7 জুন পর্যন্ত এই রোড মার্চ হয়। জামায়াতের কর্মসূচি প্রসঙ্গে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে বিরোধী দলের যেসব আন্দোলন হচ্ছে তা সরকার পুরনো জামায়াতের সন্ত্রাস ব্র্যান্ডিং বলে চালাতে চাইবে, কিন্তু জনগণের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে ভোটাধিকার ফিরে আসবে। এর মাধ্যমে কোনোভাবে জনগণকে বিভ্রান্ত করা যাবে না, এসব তাদের পুরনো কৌশল। আওয়ামী লীগকে পরাজিত করার ক্ষমতা কারণেই হুঁশিয়ারি তথ্যমন্ত্রীর। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ এমপি বলেছেন, বিএনপি বিশেষ পরিস্থিতি তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তারা জানে যে নির্বাচনে তাদের সম্ভাবনা নাই, সেটি জেনেই তারা নির্বাচন ভণ্ডুর করার জন্য অপচেষ্টা চালাচ্ছে, প্রস্তুতি নিচ্ছে, সেটি আবার তাদেরকে করতে দেওয়া হবে না। হাসান মাহমুদ বলেন, বিএনপি আবার অগ্নি সন্ত্রাসের বার্তা দিচ্ছে, এই ঘোষণাটা বিএনপি জামায়াতকে দিয়ে দিয়েছে। এটির মানে কি? আবার অগ্নি সন্ত্রাস নৈরাজ্য তারা শুরু করবে, সেটি ইঙ্গিত তাদের মিটিং থেকে দেওয়া হয়েছে। অর্থাৎ তারা দেশে একটি বিশৃঙ্খলা তৈরি করতে চায়, বিশৃঙ্খলা তৈরি করে দেশে একটি বিশেষ পরিস্থিতি তৈরি করতে চায়। যারা নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেবে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, কারণ তাদের মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হয়ে যাওয়ার প্রেক্ষিতে তারা এ ধরনের ঘোষণা দিচ্ছে। 10 বছর সমাবেশ করে নাই, 10 বছর পরে যে আস্ফালন তারা করেছে, তারাই পবিত্র কোরআন শরীফে আগুন দিয়েছিল বাইতুল মোকারমে, তারাই বিশ্ব ইজতেমা ফেরত মুসলিমকে আগুন জ্বালিয়ে দিয়েছিল, তারাই সমগ্র বাংলাদেশের 3,500 মানুষ পুড়িয়েছে, 500 জন মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে, তারাই স্কুল ফেরত বালকের ওপর হামলা চালিয়েছে, বোমা বিস্ফোরণ ঘটিয়েছে, তাদেরকে আবার মাঠ দখল করতে দেওয়া হবে না। এই জন্য আওয়ামী লীগের ঐক্য সংহতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করে, আওয়ামী লীগকে হারানোর শক্তি এদেশে কারো নাই। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, আগামী নির্বাচনে ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ও বাংলাদেশে হবে। জননেত্রী শেখ হাসিনা 5ম বারের মতো এবং পরপর 4th বারের মতো দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন ইনশাল্লাহ। উত্তরবঙ্গের কোনো কোনো জায়গায় জামায়াতে ইসলামের কিছু কিছু ছোট ছোট ঘাঁটি আছে। প্রসঙ্গ তুলে তিনি বলেন, উত্তরবঙ্গের কোনো কোনো জায়গায় বিএনপিও ঘাপটি মেরে বসে আছে। মির্জা ফখরুল সাহেবের বাড়িও তো উত্তরবঙ্গের ঠাকুরগাঁয়। মির্জা ফখরুল সাহেব উত্তরবঙ্গেরই মানুষ, সুতরাং তিনি যেভাবে আজকে আস্ফালন করছেন, যে ভাষায় কথা বলছেন, এটি আবার অগ্নিসন্ত্রাসের বার্তা তার মুখ থেকে আমরা দেখতে পাচ্ছি। নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টার আভাস তিনি দিচ্ছেন, তাদেরকে সেই সুযোগ দেওয়া হবে না, দিতে আমরা পারি না। মন্ত্রী বলেন, আজকে যখন দেশ এগিয়ে যাচ্ছে তখন নানামুখী দেশি বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে। বঙ্গবন্ধুকেও তখনই হত্যা করা হয় যখন বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠিত করে যখন সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। বঙ্গবন্ধুকে 1975 সালে যখন হত্যা করা হয় তখন বাংলাদেশের প্রবৃদ্ধির হার ছিল 9.54%। আজ পর্যন্ত আমরা সেটি ছুঁতে পারিনি কিংবা অতিক্রম করতে পারিনি, এবং সেই বছর 10,000 মেট্রিক টন অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদন হয়েছিল। অর্থাৎ যুদ্ধবিধ্বস্ত দেশ, আন্তর্জাতিক ষড়যন্ত্র, 74-এর খাদ্য সংকট, সেগুলো মোকাবেলা করে বঙ্গবন্ধু দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছিলেন। আর তখন বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রতিপক্ষ, আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে যারা, তারা আন্তর্জাতিক শক্তি অপশক্তি মিলে বঙ্গবন্ধুকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে বঙ্গবন্ধুকে হত্যার পথে বেছে নিয়েছে। আজকেও যখন দেশ এগিয়ে যাচ্ছে তখন দেশি বিদেশি নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, 6 মাস পরে নির্বাচন, নির্বাচনে জয়লাভ করার অন্যতম প্রধান নিয়ামক শক্তি হচ্ছে সাংগঠনিক শক্তি। সংগঠন যেখানে শক্তিশালী, আওয়ামী লীগকে সেখানে পরাজিত করার ক্ষমতা কারো নাই, কেউ ক্ষমতা রাখে না। আওয়ামী লীগ যেখানে ঐক্যবদ্ধ, সংগঠন সেখানে শক্তিশালী, সেখানে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত। সে কারণে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা সংগঠনকে শক্তিশালী করার উপর গুরুত্ব দিয়েছেন।
সরব হচ্ছেন বেগম জিয়া, সমঝোতানার চাপ। বেগম খালেদা জিয়া যে কোনো সময় গুলশানে তার দলীয় কার্যালয়ে যাবেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে বিএনপিতে, তার প্রমাণও পাওয়া যাচ্ছে। গুলশান কার্যালয়ে ধোয়া মোছার কাজ চলছে। বেগম খালেদা জিয়া যে কক্ষটিতে বসতেন সেই তালাবদ্ধ কক্ষ খোলা হয়েছে, সাফসূত্র চলছে ঘরটিতে এবং বেগম খালেদা জিয়া যেন এখানে এসে বসতে পারেন সে ব্যবস্থা করা হচ্ছে। বেগম জিয়ার পারিবারিক সূত্রগুলো বলছে বেগম খালেদা জিয়া এখন অসুস্থ, তবে চিকিৎসকরা তাকে সারাদিন ঘরের মধ্যে না থেকে একটু বের হতে বলেছেন। বেগম খালেদা জিয়ার চিকিৎসকদের একজন সদস্য বলেছেন যে বেগম খালেদা জিয়াকে একটু হাঁটাচলা করা, লোকজনের সাথে কথা বলতে বলা হয়েছে যাতে তিনি মানসিকভাবে সুস্থ থাকেন, আর এই কারণেই বেগম খালেদা জিয়া অফিসে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নির্বাচনের ৬ মাস আগে বেগম খালেদা জিয়া তার গুলশানের দলের চেয়ারপার্সনের কার্যালয়ে যাওয়া রাজনৈতিক ইঙ্গিতবাহী, এর একটি বড় ধরনের রাজনৈতিক তাৎপর্য রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। বেগম খালেদা জিয়ার সঙ্গে সরকারের একটি গোপন সমঝোতার কথা গত কিছুদিন ধরেই রাজনীতির অঙ্গনে ফিসফাস হচ্ছে, বিশেষ করে ফৌজদারি কার্যবিধির ৪২১ ধারা অনুযায়ী বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে তাকে ফিরোজায় থাকার অনুমতি দেওয়ার পরপরই সরকারের সঙ্গে বেগম খালেদা জিয়ার গোপন সম্পর্কের কথা অনেকেই আলোচনা করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া আওয়ামী লীগ সরকারের তুরুপের তাস, এমন কথা কেউ কেউ বলছেন। বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দিলে তিনি বিএনপিকে নির্বাচনে যাওয়ার নির্দেশ দিবেন, ফলে বিএনপি নির্বাচনে আসার পথ উন্মুক্ত হবে এমন বক্তব্য কোনো কোনো মহল থেকে পাওয়া যায়। যদিও বিএনপি নেতৃবৃন্দ তা অস্বীকার করেন, কিন্তু কিছুদিন আগে থেকে আইনমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতি করতে বাধা নেই এমন বক্তব্য বলার পর এই নিয়ে নানা রকম প্রশ্ন এবং আলোচনা চলছে। তাহলে কি সরকারের সাথে সমঝোতা চূড়ান্ত করার লক্ষ্যে বেগম খালেদা জিয়া দলীয় কার্যালয়ে যাচ্ছেন এমন বক্তব্য নিয়ে কেউ কেউ আলোচনা করছেন। তবে বিএনপির বিভিন্ন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে বেগম খালেদা জিয়া শেষ পর্যন্ত বিএনপিকে নির্বাচনে যেতে বলবে না, এরকম রাজনৈতিক বোকামি বা আত্মহনন তিনি করতে পারেন না বলেই অনেকে মনে করছেন। তবে এ ধরনের ধারণার সঙ্গে সবাই একমত নন, কেউ কেউ মনে করেন বেগম খালেদা জিয়া এখন যে কোনো মূল্যে বিদেশে যেতে আগ্রহী আর বিদেশে যাওয়ার জন্য সম্ভাব্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত। বিএনপিকে নির্বাচনে নেওয়ার বিনিময়ে যদি তার বিদেশ যাওয়া হয় সেটি তিনি রাজি হবেন না এমন কথা জোর দিয়ে বা গ্যারান্টি দিয়ে বলা যায় না বলেও বিএনপির কোনো কোনো নেতা মনে করছেন। আবার কারো কারো ধারণা সাম্প্রতিক সময় মার্কিন যুক্তরাষ্ট্র যেই নতুন ভিসা নীতি গ্রহণ করেছেন সেই নতুন ভিসা নীতি অনুযায়ী মত প্রকাশের স্বাধীনতা, সভা সমাবেশের স্বাধীনতা সহ বিভিন্ন বিষয়গুলো ভিসা নীতির শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে জামায়াতে সমাবেশ করার অনুমতি দিতে বাধ্য হচ্ছে সরকার, যেহেতু আইনমন্ত্রী বলেছেন তিনি রাজনীতি করতে পারবেন, তাই বেগম খালেদা জিয়াকে ফিরোজা থেকে চেয়ারপার্সনের কার্যালয়ে নিয়ে এসে রাজনৈতিক কর্মকাণ্ডে দৃশ্যমান রাখতে চায় বিএনপি। বিএনপি নেতারা মনে করছেন এর ফলে নেতাকর্মীরা অনেক চাঙ্গা হবে, আন্দোলনের ব্যাপারে আরও উৎসাহী হবে, বেগম খালেদা জিয়ার উপস্থিতি তাদেরকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলবে। এই কারণে বিএনপি সরকারের ওপর আরও বড় ধরনের চাপ সৃষ্টির জন্য বেগম খালেদা জিয়াকে রাজনীতির মাঠে আনছেন। কিন্তু যে কারণেই হোক না কেন, বেগম খালেদা যদি শেষ পর্যন্ত দলীয় চেয়ারপার্সনের কার্যালয়ে যান তাহলে রাজনীতিতে একটা বড় ধরনের মেরুকরণ হবে, সেই মেরুকরণ কার পক্ষে হবে সেটাই দেখার বিষয়। এদিকে জামায়াত নিষিদ্ধ নয় তাই সমাবেশের অনুমতি পেয়েছে বলেছেন তথ্যমন্ত্রী। জামায়াত যেহেতু নিষিদ্ধ দল নয় তাই তাদের সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। তবে তারা যে বক্তব্য দিয়েছে সেগুলো বিএনপিরও বক্তব্য বলে মন্তব্য করেন তিনি। রাজধানীতে অনুষ্ঠিত জামায়াত ইসলামের সমাবেশ নিয়ে করা এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন জামায়াত এখনও যেহেতু নিষিদ্ধ হয়নি রাজনৈতিক দল হিসেবে আবেদন করেছে, সেই জন্য তাদেরকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে গতকাল তাদের সমাবেশ থেকে আস্ফালন করে যেসব বক্তব্য দেওয়া হয়েছে সেগুলো আসলে বিএনপির বক্তব্য। ২০১৪ সালে তারা যেভাবে নির্বাচন প্রতিহত করতে গিয়ে শত শত মানুষ পুড়িয়ে হত্যা করেছিল সেটার ইঙ্গিত তারা দিয়েছে। বিএনপি জোটের প্রধান শরিক জামায়াতকে দিয়ে তারা এই কথাগুলো বলেছে। তাদেরকে সুযোগ দিলে তারা কি করতে পারে সেটি তাদের বক্তব্যে পরিষ্কার হয়েছে। এর আগে বইয়ের মোড়ক উন্মোচনে অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন ১১ জুন একটি ঐতিহাসিক দিন, ২০০৮ সালের এই দিনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ ১১ মাস কারাভোগের পর মুক্তি লাভ করেছে। এই দিনটি শুধু ব্যক্তি জননেত্রী শেখ হাসিনার মুক্তি দিবস নয়, গণতন্ত্রের মুক্তি দিবস। সেনা সমর্থিত সেই সরকারের দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে কথা বলে ক্ষমতা দখল করলেও নিজেরাই দুর্নীতি অপশাসনে লিপ্ত হয়েছিল এবং তখন তাদের বিরুদ্ধে সাহস করে কেউ কথা বলেনি। জননেত্রী শেখ হাসিনায় সাহস করে কথা বলেছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন সেই কারণে জননেত্রী শেখ হাসিনার মুখ স্তব্ধ করার জন্য তাকে গ্রেফতার করা হয়েছিল। এরপর তারা বুঝতে পেরেছিল মুক্ত শেখ হাসিনার চেয়ে বন্দী শেখ হাসিনা কম শক্তিশালী নন, বরং অনেক ক্ষেত্রে অনেক বেশি শক্তিশালী, কারণ আমাদের দলের নেতাকর্মীরা সেই সময়কার সরকারের বিরুদ্ধে যেভাবে রাজপথে নেমেছিল সোচ্চার হয়েছিল
সে কারণেই তারা জননেত্রী শেখ হাসিনাকে 2008 সালের 11ই জুন মুক্তি দিতে বাধ্য হয়েছিল। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান বলেন, আজকের এই দিনটি ব্যক্তি জননেত্রী শেখ হাসিনার মুক্তি দিবস শুধু নয়, গণতন্ত্রের মুক্তি দিবস এবং এই দিনে জননেত্রীর প্রতি অভিনন্দন, শ্রদ্ধা ও ভালোবাসা। একই সঙ্গে যারা জননেত্রীর মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তাদের প্রতি অভিনন্দন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।